আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ। আমিও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া অনেক ভালো আছে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং বাংলাদেশে খুবই জনপ্রিয় একটি খাবার, গরু মাংসের কালাভুনা রেসিপি। এই কালাভুনাটা আমি ঘরে থাকা কিছু সামান্য উপকরণ আর রেডিমিক্স যে কালাভুনার মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে কিন্তু খুব সহজভাবে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। যদিও আমার মোবাইলে কালারটা পারফেক্ট আসে নাই, তারপরেও আমি আপনাদেরকে মুখে বলে দিচ্ছি এই কালারটা কিন্তু খুবই সুন্দর আসছিল। তো চলুন তাহলে আমার কালাভুনাটা আমি কীভাবে তৈরি করলাম সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। কালাভুনা তৈরি করার জন্য আমি এখানে প্রায় 1.5 কিলো পরিমাণ গরুর মাংস নিয়েছি। আর এখন মশলার পরিমাপগুলো আপনাদেরকে বলে দিচ্ছি। আমি এখানে বড় চামচে 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো নিয়েছি, 2 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো নিয়েছি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর নিয়েছি 1/2 টেবিল চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো, নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ, 2 বড় তেজপাতা আমি মাঝখান দিয়ে ফেলে নিয়েছি, আর নিয়েছি 4-5টা দারুচিনি, 1টা কালো বড় এলাচ নিয়েছি, 4-5টা ছোট সাদা এলাচ, আর নিয়েছি 4-5টা গোলমরিচ, নিয়েছি ধনিয়ার পেস্ট। এখন আমি এই সবগুলো মশলা মাংসর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার শালাস ফল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এখন আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বড় বড় করে কেটে রেখেছি, যেহেতু মাংসটা আমার অনেক সময় ধরে রান্না করতে হবে সেজন্য আমি একটু বড় করেই কেটে রেখেছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন। আর যে তেলটাতে আমি পেঁয়াজটা বেরেস্তা করেছিলাম সেখান এখানে প্রায় 1/2 কাপ পরিমাণ তেল আছে, আমি সেই তেলটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। অবশ্যই সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এখন আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ টমেটো কেচাপ। আর সব শেষে আমি কালাভুনার যে রেডিমিক্স মশলাটা সেটা আমি অ্যাড করব। তো এখানে আমি রাঁধুনি কালাভুনা মশলাটা নিয়েছি, আর এটার প্যাকেটটা আমি আপনাদের সামনেই ওপেন করছি। এর ভেতরে কিন্তু 2টো প্যাকেট আছে, একটা হচ্ছে বড় প্যাকেট আর একটা ছোট প্যাকেট। এই ছোট প্যাকেটটা, বড় প্যাকেটটা আমি এখন দিব, আর ছোট প্যাকেটটা আমি রান্নার একেবারে শেষে কিন্তু দেব। এটাতে কিন্তু স্পেশাল একটা মশলা আছে, আমি বাসায় তৈরি মশলা দিয়ে কিন্তু করতে চেয়েছিলাম, যেহেতু আমি রাঁধুনি মশলাটা পাইনি সেজন্য কিন্তু আমি প্যাকেটের মশলা দিয়ে করতে হচ্ছে। আমি যেহেতু ঘরে থাকা মশলা এর মধ্যে দিয়েছি সেজন্য কিন্তু আমি 1 প্যাকেট থেকে 1/2 মশলা মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি ভালো করে হাতের সাহায্যে মাংসগুলোকে ম্যারিনেট করে রাখবো। যতটা ভালো করে ম্যারিনেট করবেন মাংসটা কিন্তু খেতে ততটাই ভালো লাগবে। তো মাংসটা খুব ভালো করে ম্যারিনেট করে রয়েছি। এখন আমি এটাকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ফিরে আসছে 1 ঘন্টা পর। 1 ঘন্টা পরে আমি একটা পাত্রতে করে মাংসটা চুলোতে বসিয়ে দিয়েছি এবং হাই হিটে আমি রেখেছি চুলোটা। তো মাংসটা যখন বলক চলে এসেছে দেখুন এর মধ্যে কিন্তু অলরেডি অনেক পানি উঠে গিয়েছে। আমি এখানে এক্সট্রা আর এখন কোনো পানি অ্যাড করবো না, পরে আমি এর মধ্যে গরম পানি অ্যাড করবো। তো এখন আমি চুলার আঁচটা একেবারে কমিয়ে দেবো। আমি মাংসগুলো একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এখন মাংসটা আবার ঢেকে আমি পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো আমার পানিটা কিন্তু শুকিয়ে গেছে আর উপরে তেলটা কিন্তু ভেসে উঠেছে। এখন আমি এই পর্যায়ে 1 কাপ পরিমাণ গরম পানি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। পানিটা অ্যাড করে এখন আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 1/2 ঘন্টা পর্যন্ত আবারও রান্না করব। আর অবশ্যই চুলোর আঁচটা একেবারে মিডিয়াম চুলোতে রাখতে হবে।
তো দেখুন এই পর্যায়ে একেবারে শেষের দিকে যখন মাংস রান্না হতে প্রায় 10-15 মিনিটের মতো সময় থাকবে সেই পর্যায়ে আমি ছোট যে রাঁধুনির মশলাটা যেটা স্পেশাল মশলাটা আছে সেটা অ্যাড করে দিলাম তো এই মশলাটা অ্যাড করে দেওয়ার পর আমি কিন্তু আরো প্রায় 15 থেকে 20 মিনিট মাংসটা রান্না করব আর এই মাংসটা রান্না হতে আপনার ঘড়ি ধরে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা সময় নিয়ে কিন্তু রান্না করতে হবে তো আমার মাংসটা হতে থাকবে অন্যদিকে অপর চুলায় আমি আরেকটা প্যান বসিয়ে মাংসটা কিন্তু যেভাবে বাগা দিতে হয় আমি বাগা দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি রসুন আর 3-4টা শুকনো মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এই শুকনো মরিচগুলো আর পেঁয়াজ রসুনের কুচিটাকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নেব তো দেখুন পেঁয়াজ রসুনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলো মাংসের উপরে দিয়ে দিব আর এই বাগারটা কিন্তু অবশ্যই দিতে হবে আমি মাংসের উপরে বাগারটা দিয়ে দিলাম আর বাগারটা অবশ্যই মাংসের সাথে একেবারে ভালো করে মিশিয়ে নিতে হবে আর বাগারটা দেওয়ার পর আমি কমপক্ষে আরো 10 মিনিটের মতো মাংসটাকে একেবারে লো হিটে রেখে চুলায় বসিয়ে রাখব আর এর মধ্যে কিন্তু কালাভুনার যে কালারটা সেটা কিন্তু অলরেডি চলে আসছে যদিও আমার মোবাইলে এতটা ভালো দেখাচ্ছে না আমার মাংসটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি আশা করছি আমার আজকে এই কালাভুনার মশলার মাংসের রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ